জিতে গেছি জিতে গেছি ডাক্তার দা ইংরেজিকে হারিয়ে আমেরিকান জিতে গেছে গাম জিতে গেছে গাম জিতে গেছে শহরকে দিয়েছি কাজ করে এত লাফাবার কিছু নেই এখন অনেক কাজ বাকি আছে এখনো অনেক কাজ বাকি হ্যাঁ এটা আমেরিকান গালাগা এর অনেক নিয়ম কানুন আছে নিয়ম কানুন দাঁড়া বুঝিয়ে দিচ্ছি ওই আলমারিতে একটা মিক্সার শিশি আছে নিয়া এখানে কটা দাগ আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছ দাগ ছ দাগ এটা আমি রোগীদের কিভাবে খেতে বলি সকালে এক দাগ দুপুরে এক দাগ রাত্রির এক দাগ এ সবটা যখন খেতেই হবে তখন রোগীকে সবটা একসঙ্গে খেতে না বলে ভাগ করে দিই কেন একবারে খেলে কাজ হবে না ঠিক ওষুধের মতো গালাগালিটা একবার দিলে কাজ হবে না বারবার দিতে হবে সকালে একবার দুপুরে একবার রাত্রির একবার কদিন বলতে হবে ও রাখবে অনেক রাখবে রাখতে রাখতে যদি কেঁদে ফেলবে সেদিন বন্ধ করে ঠিক আছে দুদিন ধরে বাড়িতে যাইনি দিদির সাথে একবার দেখা করে পাঁচটা মাসের বাড়িতে গিয়ে রাত্রিরে গালাগালটা দিয়ে আসি এই গালাগালের কথা কাউকে বলবে না এমনকি দিদিকেও না এমন একটা আমেরিকান গালাগাল শিখলাম দিদিকেও বলবো না না এটা অন্য কাউকে বললে এর গুণ নষ্ট হয়ে যাবে কোথায় ছিলি দুদিন মাস্টারমশাইয়ের বাড়ি থেকে কতবার খোঁজ করতে এসেছিল কেন কলকাতা থেকে মাস্টারমশাইয়ের ভাই আর তার মেয়ে আসছে বড় পাজি মেয়ে পাজি মেয়ে হ্যাঁ ব্যাটা ছেলের মতন প্যান্ট পরে গায়ে ঢুকতে না ঢুকতেই আমাকে ইংরাজিতে গালাগাল দিল গালাগালি দিল আমিও দিয়েছি ডাক্তারদার কাছ থেকে শিখে একেবারে আমেরিকান গালাগাল দিয়ে এসেছি আমেরিকান গালাগালি হ্যাঁ আগেকার দিনে রাজা রানী নিজেদের মধ্যে ঝগড়া হলে এই গালাগালটা দিত গালাগালিটা কি শুনি ওই যে না তোমায় বলা যাবে না আমায় বলা যাবে না কেমন বলেছে ভীষণ মিষ্টি কথা কলকাতা কোন ছেলে আজব দিয়ে আমায় বলতে যা সাহস পাইনি গ্রামে কোথাকার এক হাব দুটি পারা ছেলে রাস্কে ছেলেটি কে তোমাদের গায়ের ওই ভালো ছেলে হিরু হিরু আমি বলছি এটা পর না আমার কথা শোন আমার শাড়িটা পর কিচ্ছু হবে না খারাপ লাগবে না পরি দেখ না না শাড়িটাই না আমি ম্যাক্সিজার কিছু পরতে পারবো না তোদের রুচিটাই জানো কেমন এই পোশাক পরতে তোর লজ্জা করে না লজ্জা করবে কেন আর এখানে তো কেউ দেখার নেই আমি দেখেছি তবে কাউকে বলবো না মাইরি রাস্কেল আই লাভ ইউ এটা রাত্রিরেরটা দেখলে তো আশোক দিগ্রাম পেছনে লেগেছে দোতলা পাইপ পেয়ে পর্যন্ত উঠেছে আশ্চর্য ইউটা যে কেন এমন করছে গায়ের মেয়েদেরও এত সম্মান করে অথচ তোকে দেখলে ও তো লেখাপড়াই জানে না আই লাভ ইউ বলতে শিখলো কোথা থেকে